আপনার কি লাইফ ইন্স্যুরেন্স কেনার আদৌ কোনো দরকার আছে? যদি দরকার থেকে থাকে তাহলে কোন লাইফ ইন্স্যুরেন্সটা কেনা আপনার জন্য সঠিক হবে আর কত টাকার কভারেজ নেওয়া সঠিক হবে? আজ এই ভিডিওতে আমি আপনার মনে লাইফ ইন্স্যুরেন্স রিলেটেড যত প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্নের এক এক করে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিও শেষে আমি আপনাকে এটাও বলবো যে আমি নিজে কোন লাইফ ইন্স্যুরেন্সটা নিয়েছি এবং কেন আমি এত হাজার হাজার পলিসির মধ্যে থেকে সেই পলিসিটাকে বেস্ট বলে বেছে নিয়েছি। তো চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আসা যাক, আপনার কি লাইফ ইন্স্যুরেন্স কেনার আদৌ কোনো দরকার আছে? সেটা জানার জন্য আপনাকে নিজেকে নিজে এই প্রশ্নটা করতে হবে। আপনার রোজগারের উপর নির্ভর করে কি কেউ বেঁচে রয়েছেন? অর্থাৎ আপনি না থাকলে তাদের খেতে পাওয়া বন্ধ হয়ে যাবে, এরকম কি কেউ আপনার উপর ডিপেন্ডেন্ট আছে? যেমন ধরুন আপনার ছেলে মেয়ে বা বউ বা মা বাবা। যদি আপনার উত্তর হয় না, তাহলে আপনার লাইফ ইন্স্যুরেন্স নেওয়ার কোনো দরকার নেই। কিন্তু যদি আপনার উত্তর হয় হ্যাঁ, তাহলে অবশ্যই আপনার লাইফ ইন্স্যুরেন্স কিনে রাখা বর্তমান সময়ে ভীষণই দরকার। কারণ যেভাবে রোগ ব্যাধি ও অ্যাক্সিডেন্টের পরিমাণ দিন দিন বেড়ে চলেছে, তাতে করে যে কোনো সময়ে যে কারোর জীবন চলে যেতে পারে। তাই আপনি না থাকলেও আপনার উপর যারা ডিপেন্ডেন্ট রয়েছে তাদের অন্তত টাকার দিক থেকে যেন কোনো সমস্যা না হয় সেটা নিশ্চিত করা অবশ্যই আপনার একটা বড় দায়িত্ব। এবার পরের প্রশ্নে আসা যাক, যে কত বছর বয়স অবধির কভারেজ আপনার কেনা উচিত? মানে 60 বছরের মধ্যে যদি আপনার কোনো কারণে মৃত্যু হয় তাহলে আপনার পরিবার টাকা পাবে, নাকি 70 বছরের মধ্যে, নাকি হোল লাইফ? অর্থাৎ যখনই আপনার মৃত্যু হোক না কেন, আপনার পরিবার যেন তখন টাকাটা পায় সেটা কেনা উচিত। তো সেটা জানার জন্য আপনাকে নিজেকে নিজে সেই একই প্রশ্নটা করতে হবে একটু অন্যভাবে। আপনার কত বছর বয়স অবধি আপনার উপর কোনো ডিপেন্ডেন্ট থাকবেন বলে আপনি আশা করেন? অর্থাৎ ধরুন আপনার বয়স এখন 30 বছর আর আপনার উপর ডিপেন্ডেন্ট বলতে শুধুমাত্র আপনার ছেলে, যে সবে জন্মেছে। আপনার ওয়াইফ নিজে চাকরি করেন, তাই সে আপনার আর্নিংয়ের উপর ডিপেন্ডেন্ট না। তো যখন আপনার বয়স 60 বছর হবে তখন আপনার ছেলের বয়স 30 বছর হয়ে যাবে, আর ততদিনে সে নিজেও টাকা রোজগার করতে শুরু করে দেবে, ফলে তখন সে আর আপনার রোজগারের উপর ডিপেন্ডেন্ট থাকবে না বলে আপনি আশা করতে পারেন। তাই এক্ষেত্রে আপনার 60 বছর বয়স অবধি কাভারেজ কিনে রাখা উচিত। মানে 60 বছর বয়সের আগে যদি আপনার মৃত্যু হয়ে যায় তাহলে ইন্স্যুরেন্সের টাকাটা আপনার পরিবার পেয়ে যাবে। এবার প্রশ্নটা হলো, কত টাকার লাইফ ইন্স্যুরেন্স কভার নেওয়া উচিত? তো এক্ষেত্রে যে থাম রুলটা মানা হয়, আপনার বাৎসরিক আয়ের 20 গুণ টাকার লাইফ ইন্স্যুরেন্স কভার আপনার নেওয়া উচিত। অর্থাৎ এখন যদি আপনার বাৎসরিক আয় হয় 5 লাখ টাকা, তাহলে আপনার 1 কোটি টাকার লাইফ ইন্স্যুরেন্স কভার নেওয়া উচিত। এর পরের প্রশ্নটা হলো, কত বছর বয়সে গিয়ে লাইফ ইন্স্যুরেন্স কেনা উচিত? যত তাড়াতাড়ি আপনি কিনবেন তত বেশি আপনার লাভ। এর কারণটা হলো, ধরুন আজকে আপনার বয়স 25 বছর আর আজকে আপনি লাইফ ইন্স্যুরেন্স কিনে রাখলেন, তাহলে যেহেতু এখন আপনার এজ খুবই কম, তাই আপনার মৃত্যু হওয়ার রিস্কও আগামী 10 বছরের মধ্যে ভীষণই লো। ফলে ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা, মানে প্রতি মাসে বা বছরে আপনাকে যে টাকাটা ইন্স্যুরেন্স কোম্পানিকে পে করতে হবে, সেটা অনেক কম হয়ে যায়। আর এই প্রিমিয়ামটা যখন আপনি ইন্স্যুরেন্স বাই করছেন তখনই ফিক্সড হয়ে যায়। মানে আজকে 25 বছর বয়সে যদি আপনি পার ডে মাত্র 30 টাকা করে প্রিমিয়াম দিয়ে 60 বছর বয়স অবধি 1 কোটি টাকার কভারেজের কোনো লাইফ ইন্স্যুরেন্স কিনে রাখেন, তাহলে আগামী 35 বছর ধরে আপনাকে প্রতিদিন 30 টাকা করেই ইন্স্যুরেন্স কোম্পানিকে পে করতে হবে। এই টাকাটা আর কখনো বাড়বে না। ফলে আজ থেকে 20-25 বছর পর তখন পার ডে 30 টাকা দিতে আপনার একটুও গায়েও লাগবে না। কিন্তু যদি কেউ 40 বছর বয়সে এসে সেম কভারেজের লাইফ ইন্স্যুরেন্সটা কিনতে যান, তাহলে যেহেতু আগামী 10 বছরের মধ্যে তার মৃত্যু হওয়ার রিস্ক তুলনামূলক অনেকটাই বেশি, তাই তাকে প্রিমিয়ামও অনেক বেশি পে করতে হবে। আর ঠিক এই কারণেই, যদিও এই মুহূর্তে আমার উপর কোনো ডিপেন্ডেন্ট নেই, তবু যেহেতু আমি একটা স্টেবল আর্নিং করতে শুরু করে দিয়েছি আর আগামী কয়েক বছরের মধ্যেই আমার উপর ডিপেন্ডেন্ট আসতেই চলেছে, তাই আমি এখনই আমার লাইফ ইন্স্যুরেন্স বাই করে রেখে দিয়েছি যাতে আমাকে কম প্রিমিয়াম পে করতে হয়। এবার ফাইনালি আসা যাক, কোন লাইফ ইন্স্যুরেন্সটা কেনা উচিত। দেখুন, লাইফ ইন্স্যুরেন্স বিভিন্ন টাইপের হয়। যেমন ধরুন, 1, টার্ম প্ল্যান, যেটার এক্সাম্পলই এতক্ষণ আমি আপনাকে বললাম। মানে ফর এক্সাম্পল, 25 থেকে 65 বছর বয়স অবধি এই 40 বছরের টার্ম বা সময়কালের মধ্যে যদি আপনার মৃত্যু হয়, তাহলে যত টাকার কভারেজ আপনি নিয়ে রাখবেন সেই টাকাটা আপনার পরিবারকে ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে দেওয়া হবে। কিন্তু যদি 65 বছর বয়সের পর
ফর এক্সাম্পল 66 বা 70 বছর বয়সে গিয়ে আপনার মৃত্যু হয়, তাহলে আপনার পরিবার এক টাকাও পাবে না। নাম্বার টু, হোল লাইফ প্ল্যান, মানে আপনার যখনই মৃত্যু হোক সেটা 100 বছর বয়সে গিয়ে হলেও আপনার পরিবারকে ইন্স্যুরেন্স কোম্পানি যত টাকার কভারেজ আপনি নিয়ে রাখবেন সেই টাকাটা দেবে, কিন্তু এক্ষেত্রে প্রিমিয়ামটা ভীষণই হাই হয়ে যায়। নাম্বার থ্রি, ইউলিপ প্ল্যান, এক্ষেত্রে আপনার টাকাটা শেয়ার মার্কেটে ইনভেস্ট হবে এবং সাথে আপনি লাইফ কভারও পাবেন। নাম্বার ফোর, এন্ডাওমেন্ট প্ল্যান, এক্ষেত্রে যদি আপনি ধরুন 65 বছর অবধি লাইফ কভারেজ নিলেন কিন্তু 65 বছরের পরও বেঁচে রইলেন, তাহলে আপনি ইন্স্যুরেন্স কোম্পানিকে প্রিমিয়াম হিসেবে টোটাল যত টাকা পে করেছেন সেই সব টাকা আপনি তখন সুদ সমেত ফেরত পেয়ে যাবেন। তো এই চার ধরনের প্ল্যানের মধ্যে থেকে আমি পার্সোনালি টার্ম প্ল্যানটাকেই প্রেফার করি। এবার আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে, কিন্তু দাদা, টার্ম প্ল্যানের ক্ষেত্রে তো যদি আমি ওই বয়সের মধ্যে না মারা যাই তাহলে তো এক টাকাও ইন্স্যুরেন্স কোম্পানি ফেরত দেবে না, কিন্তু এন্ডাওমেন্ট প্ল্যানে তো আমি মারা না গেলেও আমি যত টাকা ইন্স্যুরেন্স কোম্পানিকে দেব সেই পুরো টাকাটা সুদ সমেত ফেরত পেয়ে যাব, তাহলে টার্ম প্ল্যান নেওয়া বেটার বলছো কেন? এর কারণটা হলো, টার্ম প্ল্যানে ভীষণই কম প্রিমিয়াম পে করে আপনি অনেক বড় অ্যামাউন্টের লাইফ কভারেজ পেয়ে যাবেন। সেখানে এন্ডাওমেন্ট প্ল্যানে যদি আপনি ফর এক্সাম্পল 1 কোটি টাকার কভারেজ নিতে চান তাহলে সেটার প্রিমিয়াম অনেক অনেক বেশি হাই হয়ে যাবে, যেটা অ্যাফোর্ড করতে পারা হয়তো আপনার পক্ষে সম্ভব হবে না। আর ইন্স্যুরেন্সের মূল উদ্দেশ্য ইনভেস্টমেন্ট না, জাস্ট ফিউচারটাকে সিকিওর করা। মজার বিষয় হলো, আপনি যদি ব্যাংক বা কোনো ইন্স্যুরেন্স এজেন্টের কাছে লাইফ ইন্স্যুরেন্স কিনতে যান তাহলে তারা সবাই আপনাকে এন্ডাওমেন্ট প্ল্যান নেওয়ার জন্যই বলবে, কারণ এতে আপনার সবথেকে বেশি লাভ হবে তাই জন্য। একেবারেই না, এতে সেই এজেন্টের কমিশন সবথেকে বেশি, অর্থাৎ সেই এজেন্টের লাভ সবথেকে বেশি তাই জন্য। আর দেখবেন তারা আপনাকে বলবে 12 কি 14 বছরে আপনার টাকা ডাবল হয়ে যাবে এরকমভাবে। তারা কখনও অ্যানুয়াল ইন্টারেস্ট রেট আপনি কত পাচ্ছেন সেটা আপনাকে বলবে না, কারণ যদি আপনি ব্যাক ক্যালকুলেশন করে দেখেন তো 12 কি 14 বছরে যদি আপনার টাকা ডাবল হয় তো সেক্ষেত্রে আপনি অ্যানুয়াল ইন্টারেস্ট রেট পাচ্ছেন মাত্র 5-6%। তাই এর থেকে বেটার টার্ম প্ল্যান নিলে আপনি অল্প প্রিমিয়ামে অনেক বেশি টাকার লাইফ কভারেজও পেয়ে যাবেন, আর এন্ডাওমেন্ট প্ল্যান না নেওয়ায় আপনি যে প্রিমিয়ামের টাকাটা সেভ করবেন সেটা আপনি নিজের পছন্দ মতো FD, মিউচুয়াল ফান্ড, গোল্ড, রিয়েল এস্টেট, স্টকস, যেটাতে খুশি ইনভেস্ট করতে পারবেন, এবং এতে আপনি 5-6%-এর থেকে অনেক বেশি ইন্টারেস্ট পেয়ে যাবেন। তাই লাইফ ইন্স্যুরেন্সের জন্য টার্ম প্ল্যানই হলো সবথেকে বেস্ট। এবার শেষ এবং ফাইনাল প্রশ্ন, কোন কোম্পানির কাছ থেকে লাইফ ইন্স্যুরেন্স কেনা উচিত, সেটা আপনাকে আমি এই চার্টটা থেকে এক এক করে বলে বোঝাবো। এই চার্টে IRDAI-এর 2018-19 অ্যানুয়াল রিপোর্ট অনুযায়ী সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানির কম্প্যারিজন করা রয়েছে। কোনো কোম্পানির কাছ থেকে লাইফ ইন্স্যুরেন্স কেনার আগে আপনাকে চারটে জিনিস অবশ্যই দেখতে হবে। সবার প্রথম ফ্যাক্টর হলো সেই কোম্পানির টোটাল নাম্বার অফ পলিসিস ইস্যুড, অর্থাৎ সেই কোম্পানি টোটাল কতগুলো পলিসি ইস্যু করেছে, এটা যত বেশি হবে তত ভালো। নেক্সট, বেনিফিট অ্যামাউন্ট, অর্থাৎ টোটাল কত টাকা সেই কোম্পানি যারা ইন্স্যুরেন্স ক্লেম করেছে তাদেরকে দিয়েছে, এটাও যত বেশি হবে তত ভালো। নেক্সট, ক্লেম সেটেলমেন্ট রেশিও, অর্থাৎ সেই কোম্পানির কাছে টোটাল যতগুলো ক্লেম এসেছে তার মধ্যে কত পার্সেন্ট ক্লেম সেই কোম্পানি অ্যাপ্রুভ করেছে এবং তাদের পরিবারকে টাকা দিয়েছে, এটা মিনিমাম 95%-এর ওপরে থাকলে তবেই একমাত্র ভালো বলা চলে। নেক্সট, অ্যামাউন্ট সেটেলমেন্ট রেশিও, অর্থাৎ টোটাল যত টাকার ক্লেম এসেছে তার মধ্যে কত পার্সেন্ট টাকা সেই কোম্পানি অ্যাপ্রুভ করেছে। ক্লেম সেটেলমেন্ট রেশিও আর অ্যামাউন্ট সেটেলমেন্ট রেশিওর মধ্যে যদি 5%-এর বেশি ডিফারেন্স থাকে তাহলে সেই কোম্পানিকে অ্যাভয়েড করাই বেটার। তো এই সব দিক থেকে যদি আপনি বিচার করে দেখেন তো আপনি পরিষ্কার দেখতে পাবেন যে LIC-র ধারের কাছেও এখনও অবধি কোনো কোম্পানি আসতে পারেনি। তাই আমি নিজে পার্সোনালি আপনাকে লাইফ ইন্স্যুরেন্স নিলে LIC-র থেকেই নেওয়ার জন্য সাজেস্ট করব। আরও স্পেসিফিক্যালি যদি বলি তাহলে LIC-র টেক টার্ম প্ল্যান 854-টা সাজেস্ট করব। এর কারণ হলো, যেহেতু এই প্ল্যানটা শুধুমাত্র অনলাইনেই অ্যাভেলেবেল, ফলে এখানে এজেন্টের কমিশনের কোনো ব্যাপারই না থাকায় ইয়ারলি অত্যন্ত কম প্রিমিয়াম দিয়েই আপনি অনেক বড় একটা অ্যামাউন্টের লাইফ কভারেজ পেয়ে যাবেন। আপনি চাইলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে LIC ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে ঘরে বসেই এই প্ল্যানটা অনলাইনে কিনতে পারেন। আশা করি লাইফ ইন্স্যুরেন্স রিলেটেড আপনার সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। তবু যদি আপনার মনে কিছু প্রশ্ন থেকে গিয়ে থাকে এবং আপনি পার্সোনালি এই ব্যাপারে আমার সাথে কথা বলতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে
আপনি আমার সাথে একটা ভিডিও কলিং সেশন বুক করতে পারেন। এবার আমি আমাদের অন্যতম একজন হাইয়েস্ট ডোনার সুদীপ্ত ঘোষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। যদি জীবন সমস্যা সমাধানের ভিডিওগুলো দেখে আপনি নিজে উপকৃত হয়ে থাকেন এবং আপনিও ঠিক সুদীপ্ত ঘোষের মতো আমাদেরকে আমাদের কাজ চালিয়ে যেতে এবং আরও উন্নত করতে সাহায্য করতে চান, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে আপনিও আমাদের সাপোর্ট করতে পারেন। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিওটা দেখে আপনি নিজে উপকৃত হয়ে থাকেন তাহলে দয়া করে এই ভিডিওটা আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস এবং ফেসবুক স্টোরিতে শেয়ার করে আমাদের এগিয়ে যেতে সহযোগিতা করুন। আপনার জন্য অনেক শুভকামনা রইল। পরের ভিডিও পরের শুক্রবার ঠিক দুপুর 1:30। ভিডিওটা পুরো শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।